والذين امنوا واتبعتهم ذريتهم بايمان الحقنا بهم ذريتهم আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার আগে সেদিন জান্নাতি কাঁদতে থাকবে ঠিক জান্নাতে ঢোকার আগে লোকটা কাঁদবে চোখ বেয়ে পানি পড়বে আল্লাহ সেদিন বলবে আজকে কেন তুমি কাঁদতেছ লোকটা বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আজকে তো আমার ছেলে মেয়েকে দেখতেছি না এই জন্য সেদিন আল্লাহ বলবে নিয়ে ছেলেকে নিয়ে আসো তার মেয়েকে লোকটা তাকায় দেখবে ছেলের গায়ে জাহান নামের পোশাক পরা মেয়ের নামে জাহান নামের গায়ে জাহান নামের পোশাক পড়া। মেয়ের গায়ে জাহান নামের পোশাক পরা দেখে লোকটা চিৎকার করে কাঁদবে আজকে যদি আপনি আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ বানা যান সেদিন আপনি দেখবেন আপনার ছেলের গায়ে জান্নাতের পোশাক পরা আপনার মেয়ের গায়ে জান্নাতের পোশাক পরানো আপনার স্ত্রীর গায়ে জান্নাতের পোশাক পরানো দুনিয়াতেও যিনি ভালো রাখলেন আখেরাতেও যিনি একই সঙ্গে পরিবার ভুক্ত করে রাখবেন তিনি কে কোরআনুল করিম পাকে সাত করেন এ কাবিন কে মতের সময়টা যত ঘনিয়ে আসবে কে দিনটা যত ঘনি আসবে তত বেশি মানুষ গাফেল হয়ে যাবে আল্লামাদেরকে ডেকে বলতেছেন গোলাম কেমতের দিনটা বড় সন্নিকটে প্রথম আয়াত খুলে দেখবেন কেমতের দিনটা বড় সন্নিকটে আপনারা বলবেন হুজুর কেয়ামতের দিন যদি সন্নিকটে হবে হাজার হাজার বছর তো পার হয়ে যাচ্ছে চোদ্দ শত বছর পার হয়ে গেল কেমন হলো না কেন আল্লাহ দুই টাঙ্গল এইভাবে করে দেখালেন একটু দেখান তো এই যে দেখেন কার বুদ্ধি কদ্দুর এটা এখন প্রমাণ হয়ে গেছে আমি দেখাইছি এমনে আপনারা দেখেছেন এমনে আমার কয়েকজনে দেখাই নাই এই যে কোট পরা একজন উনি দেখাই নাই একটু দেখান দেখি মা এখনো দেখেন উনি এমনে আমি দেখাইছি এমনে 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 মার্শাল্লাহ এবার দেখি তো কে কেমনি দেখাইছেন টান টান করে উঠায় দেখান দেখছেন এই দুই আঙ্গুলের মধ্যে কি নাই কোনো ফাঁকা নাই এই ক্যামত আলামত শুরু কিন্তু সবাই মনোযোগী হন ওই যে এখনো একজন দেখায় রাখছে এমনি বলান্টিয়ার আপনারা মনে করছেন হুজুরে চশমা পড়ছে চোখে মনে কিছু দেখে না এটা এমনি পড়ছি আর কি এটা কোনো পাওয়ার টাওয়ার নাই ওই অনেক ক্যামেরা ট্যামেরা থাকে এই জন্য এটা পড়ি আর কি লেন্স থেকে যেন কোনো ক্ষতি আমার চোখে না হয় দেখছেন এই যে ক্যামতের আলামত শুরু এবার হাতটা নামা কষ্ট হাত উঠে রাখছেন আল্লাহ দুই টাঙ্গুল বললেন দুই টাঙ্গুলের ভিতরে কোন ফাঁকা রাখেন নাই দুই টাঙ্গুল দেখে দেখা বললেন আমি আর ক্যামত এত কাছে এই দুইটা আঙ্গুল যত কাছে মনে মনে আপনি বলবেন সাড়ে চোদ্দ শত বছর চলে গেল কোন সাক্ষাৎ এত কাছে কেমন করে হল কোরআনুল করিম তার জবাব দিয়ে দিচ্ছে কোরআনুল করিম বলে দিচ্ছে একদিন দুই দিন তিন দিন করে গুনে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর গুনে হাজার বছর যখন আপনি গুনবেন আল্লাহর কাছে মাত্র পার হবে একদিন কয় দিন সাড়ে চোদ্দ শত বছর আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে মাত্র দেড় দিন কয়দিন দেড় দিন পৃথিবী টিকবে এটা যদি সিদ্ধান্ত লাগে কেয়ামত হতে প্রায় পনেরো শত বছর লাগবে দেড় হাজার বছর লাগবে কেয়ামত হতে আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে মাত্র দুই দিন তাইলে কেয়ামত হইতে লাগবে দুই হাজার বছর আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে তিন দিন তাহলে কেয়ামত হতে সময় লাগবে তিন হাজার বছর আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে কেয়ামত হতে সময় লাগবে চার দিন পৃথিবী টিকবে চার হাজার বছর কিন্তু মোমেনদের জন্য কেয়ামতের যেই সিচুয়েশনগুলো আসার পর কেয়ামত হবে ওই সিচুয়েশনগুলো সব মোমেন্টদের জন্য চলে আসে একটা একটা করে যদি মিলায় দেখেন আপনি একটার মধ্যে কোনো পার্থক্য দেখবেন না পুরা চলে আস আজকের এই মাহফির থেকে যদি একটু হিসাব করে নেন কেয়ামতের ছোট ছোট আলামত নবী যা যা বলে গিয়েছেন আজকের দুনিয়ার দিকে তাকায় দেখবেন বাস্তব হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস লা তাকুমুস সাతు যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাতা তাহদা আরদুল আর মরুজান ওয়া আনহারাব গোটা রবটা সবুজ হয়ে যাবে সবুজ শ্যামল হয়ে যাবে বৃষ্টি পূর্বে আরবের ভিতরে আরব বন্যায় কবলিত হবে এই সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহর হাবিব বলে গেলেন এই দু হাজার বাইশের শেষের দিকে তাকে দেখে পুরা রবটা সবুজ হয়ে যাচ্ছে এখনকার সময়ে দেখলে দেখবেন গুগল ম্যাপসের ভিতরে দেখবেন গুগল ম্যাপে সার্চ করে দেখবেন আরবের যে পাহাড়গুলো আগে মরুময় মাটি কালার ছিল এখন সবুজ কালার দেখাবে তার মানে হচ্ছে হঠাৎ করে গোটা আরবটা পরিবর্তন হয়ে গেছে একই প্রশ্ন করেছিল দাজ্জাল আনহু হুকিম লম্বা হাদিসের ভিতরে আরবের অবস্থা কি আরব সবুজ হয়েছে কিনা সেই সময়ে আরব সবুজ হয় নাই কিন্তু আজকের সময়ে আরব সবুজ হয়ে গেছে মরুময় আরব সবুজ হয়ে গেল বৃষ্টি হওয়া শুরু হলো আরবের ভিতরে মদিনাতুল মোনার ভিতরে বন্যা হয়েছে দুবাইয়ের ভিতরে পর্যন্ত পানি জমে বন্যা হয়েছে এই আলামত কিন্তু আগে ছিল না বিগত এক বছরে প্রকাশিত হল এই হাদিস বলতেছে আরবের এই দৃশ্যপট বলে দিচ্ছে কেয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি যে হাদিসটি আজকে আপনাদের সামনে পেশ করলাম নেট দুনিয়া এটা ভাইরাল এখন সমস্ত মিডিয়াতে এখন এটা ভাইরাল কেন ভাইরাল হয়েছে কারণ মিডিয়াও এখন দেখতে পাচ্ছে আল্লাহর হাবিব যে আলামত গুলো বলে গেছে আলামতগুলা হুবু হু চোখের সামনে ফলে যাচ্ছে ঠিক কিনা বলে এরপরে আসুন নাবিজি বলে গেছেন বারো বছর সিরিয়া মার খাবে একটু হিসাব মিলা দেখেন প্রথম যেদিন সিরিয়াতে আক্রমণ শুরু করা হয়েছিল তসনস করে দেওয়া হয়েছিল সিরিয়ার করে দেওয়া হয়েছিল সিরিয়ার রুশ রাস্তাঘাট সহ বাড়ি। দু হাজার এগারো সনে সিরিয়ার মধ্যে যখন তাণ্ডব চালানো হয়েছিল দু থেকে বর্তমানে দু তেইশ চলতেছে দু হাজার এগারো থেকে নিন দু হাজার তেইশ পর্যন্ত হিসাব করেন পুরোপুরি বারোটা বছর হয়েছে সিরিয়ার মার খাওয়ার আল্লাহর হাবিব বলে গেলেন সিরিয়া মার খাবে কত বছর সবাই বলেন তাহলে বারো বছর কি মিলছে দু হাজার এগারো থেকে এখন দু হাজার কত হয় সবাই একটু বলেন কত হয় পরিষ্কার বারোটা বছর হয়ে গেছে সিরিয়ার জুলুম নির্যাতন নিপীড়নের সেই দিন একটা ছোট্ট বাচ্চার ভিডিও দেখলাম বাচ্চাটা বারোটা বছরের জুলুম আর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কাঁদতেছে ফুপায় ফুপায় এই ছোট ছোট বাচ্চাদের সুদীর্ঘ বারোটা বছরের কান্না অনেক মুসলমানের মনে মোটেও কোনো রক্তের খরণ করে নাই অনেক মুসলমানের কান্নার কারণ হয় নাই অনেক মুসলমান সময় পর্যন্ত তাদের জন্য করে নাই পাক বারোটা বছর ধরে ধৈর্য ধরেছেন নাবিজি বলেছেন বারোটা বছর ফোরাতে বারোটা বছর সিরিয়ায় মার খাবে বারোটা বছর সিরিয়ায় মার খাওয়ার পরে পৃথিবীর দৃশ্যপটার প্রেক্ষাপট গুলা চেঞ্জ হয়ে যাবে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে আজকে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন ফোরাত ক্রমশ শুকায় যাচ্ছে কিছুদিন আগে নিউজ করা হয়েছে ফুরাতের ভিতর থেকে সুরঙ্গ পাওয়া গেছে নুরি নুরি স্বর্ণ গুলা ফোরাত থেকে পাওয়া যাচ্ছে এই আলামত বলে দিচ্ছে সারা দুনিয়া সংঘাতের দিকে যাচ্ছে ফুরাত যখন শুকায় যাবে স্বর্ণের খনি যখন বের হবে পৃথিবীর ভিতরের আগে অনেকগুলো মালহামা হবে মহা যুদ্ধ লাগবে সারা দুনিয়া দাবিত হচ্ছে ইউক্রেনা শুরু হয়েছে রাশিয়ার যুদ্ধ সারা দুনিয়া যুদ্ধের দিকে যাচ্ছে পৃথিবীর ভিতরে দুইটা বলয় এখন কাজ করতেছে একটা রাশিয়ার বলয় আর একটা আমেরিকার বলয় রাশিয়ার এই বলয়ের পক্ষে দু হাজার বাইশ সনে এমন একটা তাদের মধ্যে সম্মেলন এবং সেমিনার এবং তাদের মধ্যে ঐক্য গড়ে উঠেছে রাশিয়ার বলয়ে সেটা অনুষ্ঠিত হয়েছে উজবেকিস্তানে ঠিক যেই সময় উজবেকিস্তানে এটা অনুষ্ঠিত হয়েছে আমি তখন উজবেকিস্তানে আমার এক নিজের কোনো কাজে সেখানে গিয়েছিলাম যখন উজবেকিস্তান আমি গিয়েছি দু হাজার বাইশ সনে এমন একটা চুক্তি সংগঠিত হয়েছে রাশিয়ার সঙ্গে বিভিন্ন দেশের যেটা রসুল হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়ে গেছেন কয়েমতের আগে কান খাড়া করে শুনে কোনো আল্লাহর হাবিব বলেন কেয়ামতের আগে দুইটা দেশের ভিতরে দুইটা পৃথিবীর ভিতরে বলয় তৈরি হবে মেহরবানি করে কথা বলা যাবে না একটু স্টেজে যারা আছেন কথা বললে কিন্তু আমার হাদিসের মধ্যে হাদিসের মধ্যে যদি একটা লব্জ এদিক সেদিক হয় এটার জন্য আমি গুণাগার হব এখনই একটা মিস্টেক হইতে যখন উনি আসছে দাঁড়ায় আছে আমি আবার সামনে যেমন দেখি পিছনে কিন্তু একবারে বরাবর দেখি আপনারা মনে করেন না যেটা হুজুরের বিরাট কেরামতি এটা যুবক মানুষ তো এই জন্য আমি ঠিক এইভাবে তাকাইলে আমি সবটা দেখি আবার যখন এইভাবে তাকাই তখন এই দিয়ে সবটা আমি দেখি পিছনে যে পাগড়িটা লাড়াইতে সেটা দেখতেছি কিন্তু আমি তার মানে বুঝছেন তো আমি সামনে যেমন দেখি পিছনে গার ঘুরাইলে তেমন দেখি নাইলে আবার অনেকে মনে করেন বাপরে বাপ হুজুরের তো বিরাট কেরামতি সামনে যেমন দেখে পিছনে এরকম দেখে কিন্তু বিরাট কেরামতি হুজুরের আমি কোনো কেরামতি প্রদর্শন করতে আজকে যে হাদিসটা বলতেছি হাদিসটা বোহার বর্ণিত হাদিস আল্লাহর হাবিদার হাজার বছর আগে বলে গেলেন এমন সময় আসবে সম্মাহত নতুন তা কোনো বাইনা কুময় বাইনা বনিল আসফার ফায়াদ খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে কাদের সঙ্গে কাদের মুসলমানদের কাদের মুসলমান চুক্তি করবে খ্রিস্টানদের সঙ্গে চিন্তা করেন রসুল বলে গেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে এরপরে নবীজি বললেন ফায়ব দি অথপর ওই চুক্তি টিকবে না ওই চুক্তি বঙ্গ হবে ঠিক এই হাদিসটা বিগত সাড়ে চোদ্দ শত বছরে কখনো খ্রিস্টানদের সঙ্গে মুসলমান চুক্তিবদ্ধ হয় নাই কোন খ্রিস্টান রসুল বলে গেছেন অর্থোডক্স খ্রিস্টান বাইজেন্টাইন সম্রাটদের সময়ে যারা আজকের কনস্টান্টিনোপল আজকের ইস্তাম্বুলে যারা ছিল এই লোকগুলো সেই সময়ে চলে যায় বর্তমান রাশিয়ায় এই রাশিয়ার যে খ্রিস্টানরা রয়েছে রসুল বললেন অর্থডক্স এই খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে দু হাজার বাইশ সনে অলরেডি এই চুক্তি সংগঠিত হয়েছে আমি তখন উজবেকিস্তানে ছিলাম চীন চুক্তি করেছে ইন্ডিয়া চুক্তি করেছে পাকিস্তান চুক্তি করেছে ইরান চুক্তি করেছে তুরস্ক চুক্তি করেছে রাশিয়ার সঙ্গে রাশিয়া নিজে ছিল উজবেকিস্তান তুর্কিমিনিস্তান কিরগিজিস্তান সহ পুরা বলয়টা একত্রিত হয়েছে সবাই মিলে চুক্তি করেছে আল্লাহ হাবিব বললেন চুক্তি ভঙ্গ হবে আশিটা দলে তারা বিভক্ত হয়ে পড়বে বড় বড় আশিটা দল বেরো হবে চিন্তা করেন তাদের ভিতরে আশিটা দল হওয়া কোন ব্যাপারই না আল্লাহ নবী সাড়ে চোদ্দ শত আগে বলে গেলেন আশিটা দলে বিভক্ত হয়ে যাবে আর আশিটা দল মিলে সবগুলা নিজেরা নিজেদের দখলদারিত্ব বাড়ানোর চেষ্টা করবে তাহ তাপুলিকয়াতি নিষ্ণা সার এক একটা পতাকা নিচে বারো হাজার করে শূন্য হবে লড়াই লেগে যাবে পৃথিবীর মানুষে মানুষে তৃতীয় বিশ্বযুদ্ধে হবে সেই লড়াইয়ের নামে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সেই লড়াইয়ের নাম এমন লড়াই লাগবে একশো জন মানুষের ভিতরে নিরানব্বই জন মানুষ মারা যাবে বাঁচবে মাত্র কয়জন আরো জোরে বলেন এখন একশো জনের ভিতরে হিসাব করে দেখেন পা নামাজ বা জামাতের সাথে গিয়ে পড়ে এমন মানুষের সংখ্যা কয়জন পুরো একজন না আরেকটু বেশি হবে কিন্তু একজন একবারে খারাপ বলেন না সেই নামাজির হালত আজকের মাহফিলের হালতের মতো যদি নামাজের নামাজের হালতটা হয়ে যেত আমাদের মাহফিলের মতো যদি নামাজের হালতটা হয়ে যেত তাহলে এই দেশে দিন কায়েম হতে আর সময় লাগতো না ঠিক কিনা বলে যারা এখন আমার সামনে বসছেন একটু হিসাব করে বলেন তো দেখি এই যে খ্রিস্টানদের সাথে চুক্তি হয়ে গেছে এটা আজকে আপনারা শুনলেন এখন শুধু বাকি আছে দেখবেন তারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করেছে এরপরে শুধু বাকি রইল দেখবেন তৃতীয় বিশ্বযুদ্ধের বলয় শুরু হয়ে গেছে এখন যারা আমরা এখানে বসা আছি করোনার মতো আজাব আমরা কি দেখছি নিউ মার্কেটবাসী দেখছেন নীলক্ষেতবাসী দেখছেন পুরা ঢাকাবাসী আমরা দেখছি করোনা কিন্তু ছোট আজাব

করোনা কিন্তু বড় আজাব না এর আগে আমেরিকাতে เฮরিকেনের আক্রমণ এটাও ছোট আজাব ছিল ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছে এটাও ছোট আজাব ছিল আমার দেশে সিডোর এসেছে এটাও ছোট আজাব ছিল এইডস হয়ে মানুষ মারা গিয়েছে এটাও ছোট আজাব ছিল এক সময় কলেরা হয়ে মানুষ মারা যেত এটা ছোট আজাব বসন্ত হয়ে মানুষ মারা যেত ছোট সারা দুনিয়াতে ফ্লু বার্ড বিভিন্ন রকমের গিয়ে মানুষ মারা গিয়েছে এগুলো ছোট ছোট আজাব বিভিন্ন ভাইরাসের কারণে মানুষ মারা গিয়েছে ছোট ছোট আজাব কিন্তু দু তেইশ যদি দুর্ভিক্ষের মতো আজাব আসে সারা দুনিয়ায় যদি দুর্ভিক্ষ শুরু হয় দুর্ভিক্ষ কিন্তু ছোট আজাব না দুর্ভিক্ষ বড় আজাব কোরানুল কারিম আল্লাহ বলেন ওলা নজী খণ্ড হুম্মিনা লাজা বিল আজ নাব দো বিল লাজা বিলাকে আমি আল্লাহ দেখবো কে আমার দিকে ফিরে আসে করোনার সময় এমন হয়েছে মসজিদে মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল দশ জনের বেশি মসজিদে ঢুকতে দেওয়া হবে না অনেক নিষেধাজ্ঞার পরে অনেকে নামাজের জন্য গিয়েছেন অনেক অনেক যুবক নিজেকে পরিবর্তন করে ফেলেছেন অভিনেতা অভিনেত্রী নিজেকে গুছিয়ে নিয়েছেন অনেক ব্যবসায়ী নিজেকে পরিবর্তন করে সৎভাবে ব্যবসা শুরু করেছেন কিন্তু এমন মানুষ আমরা করোনার মতো মহামারীর ধাপট আল্লাহ দয়া করে যখন কমায়া দিয়েছেন সঙ্গে সঙ্গে আমরা যেই ছিলাম সেই রূপে আবার আবির্ভূত হলাম ঠিক কিনা বলে এই মাহফিলে যারা বসছেন একটু নিজেদেরকে বলেন ছোট আজাব ছিল করোনা এটা কোন থেকে শুরু হয়েছে কোথেকে কত এই যে উনিশ থেকে শুরু হইল বিশ গেল একুশ গেল বাইশ গেল তেইশ এখনো কি করোনা আছে না গেছে করোনা যার হয়েছে সে টের পেয়েছে দুর্ভিক্ষ কিন্তু এত সহজ হবে না যার হবে সে টের পাবে এমন না ছোট্ট ছোট্ট বাচ্চা খুদার যন্ত্রণায় চিৎকার করবে বাচ্চা কাঁদবে বাবা বাবা বলে বাচ্চা কাঁদবে সব মানুষ ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করবে ও আমার জাতি ঢাকা সিডিটা একটা ক্রাইম জোন সারা বাংলাদেশের ক্রাইম জোন ঢাকা সিটি এত পরিমাণ গুণা আমাদের এই সিটিতে হচ্ছে এই গুণাগুলার কারণে যদি আল্লাহ ধরেন আজ বাসার জন্য বাধ্য এমন সব কাজ আমরা প্রতিনিয়ত করতেছি ঠিক কিনা বলে একটু আপনাদের সামনে যদি ধরায় দিই কি কি অন্যায় আমরা করতেছি এই অন্যায় হাদিসের বাসায় নবীজি কি বলেন একটু মিলায় দেখেন মিলে কিনা রাষ্ট্রীয় সম্পদ সম্পদ জনগণের বক্ষণ করা হবে সারা দুনিয়ায় বক্ষণ করলেও আমার বাংলাদেশে বক্ষণ করে না কি বলেন এটা হাদিসের কথা বললে আপনাদের কোনো কষ্ট লাগবে না তো আর লাগলেও আমি বলবো আবার ঠিক কয়েকজনে একজনে সবাই বলেন লাগলেও এই মাহফিলে বলতে হবে মে কে আমার ডাক্য আনতেছেন আপনারা এক নাম্বার মাত্র বললাম এই এক নাম্বার একটু মিলায় দেখেন কালকে বের হয়েছে লন্ডনে কয়জনের বাড়ি আছে দেশের মানুষ কত কষ্ট করে আহারে কিন্তু পুরা দুনিয়া আমাদের দেশের টাকা দিয়ে ভরা ঠিক কিনা বলে এই টাকা জনগণের এটাকে মানুষের একটা টাকা যদি অন্যায় ভাবে আপনি তসরুফ করেন অনুসীমা লাহু লিওন ইয়ামাল কেয়ামা আল্লাপা কেয়ামাতের দিন পিঠের উপরে চাপায়া দিয়ে বলবেন নেবার কত কতদূর খেতে পারিস জা এবার ঠিক কিনা বলেন সম্ভব শত্তুর তমক জমিন থেকে নিচ থেকে আল্লাপাক উঠায় এক আঁধে দিবে দে দেখি তার পিঠে সেদিন কোন জালেমকে টুল এক চুল দেওয়া হবে না ঠিক কিনা বলেন এরপরে দেখবেন আমান উদ্দার খুঁজে পাওয়া যাবে না এখনকার জমানায় আমান উদ্দার খুঁজে পাওয়া যায় দূরবীন লাগায় যদি আপনি খুঁজেন তাও পাবেন না আমান উদ্দার এমনকি হাজির সাহেব হস করতে যাবে হজের আগ মুহূর্তে মেয়েদেরকে দাওয়াত একটু তোরা বাড়িতে আসিস হাত দেখা হয় জানি না এবার হাজিসাব সাহেব মেয়েদের পিঠে হাতায় দিয়ে দোয়া করে দিয়ে বলে মা সারা জীবন তোদেরকে দিছি দোয়া আর এখন একেবারে হজে চলে যাচ্ছে জীবনে আর দেখা হয় কিনা জানি না তোদেরকে দোয়া দিয়ে দিলাম জীবনে দেখা না হলে মাফ করে দিস আর তোর ভাইদেরকে সব ক্ষেত দিয়ে দিলাম মাঝে মাঝে তোর বাইদের এখানে এসে খাওয়া দাওয়া করবি সব করবি বা ফেরে মাফ করে দিবি হাজি সাহেবের মাফ আসেনি আসতে কয় মাফ আছে কি হসটা আপনি করতে গেছেন কর এই যে হস করতে যাওয়ার আগে এত বড় খেয়ান করলেন মেয়ের পিঠে হাতায় দিয়ে কলেন মা মাফ করে দিস আল্লাহ মাফ করে দিছে যে লোকটাই কাজ করবে কথা আল্লাহ ফিল জান্ন আপনার জান্নাতের ওয়ারা আসা তাল্লা কেটে দিবেন আপনি দুনিয়াতে আপনার মেয়ের হক মেরে দিয়েছেন জান্নাতে আপনার হক যিনি কেটে দিবেন তিনি কে সব পর কথা ছিল কিন্তু কাটা কারণ আপনি আমানতের খেয়ানত করছেন এরকম না নাই সাসা এতিম পেয়ে ভাতিজারে বলতেছে আরে তুই আর সম্পদ রাখবি কে আমার কাছে রাখ প্রাপ্ত বয়স্ক হয়ে যখন বাতিজা গিয়ে বলছে চাষা একটু দেন না বিশাদি কর্ম আর কয়দিন আপনার কাছে রাখবো কি চাষ কই যে আমার সম্পদটা নাউজুবিল্লা নাউজুবিল্লা তোর বাফেও এমন ছিল এই জন্য আমার আগে মরছে তোর আবার সম্পদ আমার কাছে কেমনে এই যে আমানতের খেয়ানত করলেন আল্লাহর আদালতে আপনাকে জবাব দিই তার সম্মুখীন হতে হবে ঠিক কিনা বলে এগুলো আমাদের সমাজের ভিতরে কম না বেশি আর ডাকাতে তো বলাই লাগে না এগুলার উপরে ঢাকায় একেবারে কোচিং সেন্টার আছে কেমনে কার পকেট মারবে কেমনে কারে মরিসের গোড়া দিয়ে কত রকম কত কিছু এখন আবার মরিসের গুঁড়া লাগে না এখন বলি এটা বলি ইবলিশের ফু কিসের ফু এটা বলি ইবলিশের ফু আমি চিন্তা করলাম আল্লাহ জীবনে ইবলিশের কত ধোকায় ফেলছ অন্তত ইবলিশের ফুয়ের মধ্যে ফালায় না এটা এত মারাত্মক ইবলিশের ফু এই ফুটা দিলে পরে মানে এটা আপনাকে এমন বানায় ফেলবে যে আপনার সামনে থেকে আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে আপনি ট্যারও পাবেন না হেলু সলিউশন করে আপনাকে সব নিয়ে যাবে কিচ্ছু আপনি টের পাবেন না এই যে দেখেন আজকে আমাদের সমাজের ভিতরে এত রকম খেয়ানত চলছে আজাব কিন্তু আমাদের জন্য অপেক্ষায় আছে ঠিক কিনা বলে এরপরে দেখবেন ও করবে এখন করেনি কি বলেন করে আমাদের এই শুধু ঢাকা সিটিতে যেই পরিমাণ মানুষ আমরা বসবাস করি যদি একটু প্রপার জাকাত দিতাম টাকা আসতেছে কি খুশি লিখে লিখে রাখি যে ইসলামী ব্যাংকে এত টাকা উমুক ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা ফিক্সড ডিপোজিটে এত টাকা মানুষের কাছে পামো এত টাকা অমুক কোম্পানিতে লাগায় রাখছি এত টাকা সব লিখে লিখে রাখি মাগার জাকাত দেওয়ার সময় লিখে লিখে আমরা জাকাত দিই না এটাই আমাদেরকে ধ্বংস করার জন্য আজাব আসার জন্য যে আলামত গুলা নবীজি বলছেন এটা অন্যতম একটা আলামত আমার দেশে শুধু জাকাতের টাকা আনতে গিয়ে ঢাকা সিটিতে পদপিষ্ট হয়ে মানুষ পর্যন্ত মারা যায় ঠিক কিনা বলে আজকের মেয়র সাহেব যেহেতু মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওনার কাছে আমাদের জোর আবদার এই মাহফিল থেকে আমরা বলতে চাই এই সিটিটার ধারণ ক্ষমতা যদি আপনি টিকে রাখতে চান শুধুমাত্র উন্নয়নের মধ্য দিয়ে সিটি টিকে থাকবে না এই সিটির মানুষগুলার উপরে যারা জুলুম করতেছে জাকাতের হক খাচ্ছে। জাকাত না দিয়া নাম কাওয়াস্তে কিছু টাকা জাকাতে শাড়ির নামে লুঙ্গির নামে দিয়ে পদপিষ্ট করে মানুষকে মারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ঠিক কিনা বলে এটা গেল তিন নাম্বার চার নাম্বার এই সমাজের ভিতরে দেখবেন মানুষ দিন শিখবে ইসলাম শিখবে আলেম হবে শুধুমাত্র মানুষ আলেম বলবে বলে মানুষ বড় আলেম বলবে মানুষ 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 বড় বড় বক্তা বলবে বলবে বলে হবে লোক দেখানো আলেম হবে পিছনে ব্যানার লাগায় গ্রিন স্কিন এই দোষটা পুরাটা আমাদের জন্য আমরা বলতেছি পিছনে গ্রিন স্কিন লাগায় সামনে একজন শ্রোতাও নাই এইরকম জায়গার ভিতরে বক্তা নিজে মাই কেনে এরপরে ক্যামেরার মধ্যে ভিডিও বানায় ফেক ভিডিও কি ভিডিও মানে পুরাটা ফেক মানে ভুয়া কি এই ভুয়া ভিডিও বানায় বক্তা নিজে ভাইরাল হওয়ার দান্দা করে একটু ভাইরাল হয়ে গেলেই নিচে লিখে দেয় সহকারীর সাথে যোগাযোগের নাম্বার ওটা তুই এমন কি হয়ে গেছ তো সহকারীর সাথে যোগাযোগ করতে হবে আর আপনারাও পাইছেন দাওয়াত হবে শ্রোতাদের একটা টার্গেট বক্তা হইতে হবে খুব সুরেলা কিরেলা কিরেলা, সুরেলা সুরেলা আর কমিটির চিন্তা হচ্ছে বক্তা হইতে হবে ভাইরাল কিরাল এই সুরেলা আর ভাইরাল এই দুয়ে মিলে মাহফিলের ভিতরে সুর আছে মাগার নূর বলতে মাহফিলের ভিতরে এখন আর কিচ্ছু নাই ঠিক কিনা বলে যেন তেমন লাভ নাই মাহফিলে আমি বড় দুঃখ থেকে কথাটা বলছি বড় থেকে কথাটা বলছি এই যে মাহফিল আমরা করি আল্লাহর কাছে এই লোকগুলা কত প্রিয় জানেন যারা শুনতে আস কিন্তু আমরা যারা বলি কয়জন আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছি সেটা আল্লাহর আদালতে সেদিন প্রমাণিত হবে এজন্য আমাদের জন্যে খাস ভাবে দোয়া করবেন শুধু বললে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে না কোরআনুল করিম আল্লাহ তালা স্পষ্ট জানায় দিলেন কাবুর আল্লাহর কাছে এটা বড় ঘৃণিত ব্যক্তি শুধু বলবে কিন্তু সেই অনুপাতে তার আমল থাকবে না এখনকার সময়ে যখন মাহফিল করি পদে পদে আমার কাছে মনে হয় আয়ারটা যেন আমার জন্য নাজিল হওয়া আজ আমরা বলি অনেক করি কম শুনি অনেক আমল করি কম আমরা মাহফিলের আয়োজন করি সুন্দর কিন্তু আমরা নামাজের মধ্যে পরিবর্তন আনি না আল্লাহ যেন এই মাহফিল থেকে এক নম্বর আলেমদেরকে পরিশুদ্ধ করে জাতির রাহবার হিসাবে গঠন করে জাতিকে যেন পরিশুদ্ধ বানায় দেয় পরে আমি ভাইরাল খুঁজবেন না যার কাছ থেকে বয়ান শুনছেন তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন ফানজুরু না সুন্নতের আমল আছে কিনা যদি না থাকে ওই বক্তা যত ভাইরাল হোক ওই বক্তার ওয়াজ শোনা যাবে বলেন যাবে কয় নাম্বারে আসি আমরা আমি মনে করছিলাম ঢাকা শহরের মানুষ তো এখন কিন্তু সুন্দর সবাই মনোযোগ নিয়ে শুনতেছেন কয় নম্বরে আছি আলহামদুলিল্লাহ বলছে খালি এখান থেকে একজন এটাও কিন্তু আমি দেখতেছি উনি হাত লড়াই লার আরেকজনের ডাকতেছি উনি মনে করছে হুজুর এটা দেখেন এটাও আমি দেখতেছি কয় নম্বরে আসি? যারা দাঁড়ায় আছেন বলেন কয় নাম্বার এরপরে আমার ভাইয়েরা পাঁচ নাম্বারে এমন সময় আসবে স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে স্ত্রী যা বলবে তাই শুনবে স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে সারা বাংলাদেশের দৃশ্য যেমনটাই হোক ঢাকা শহরে অধিক অংশ স্বামী স্ত্রীর কথায় উঠে আর বসে আরো আসতে বলে যে বলছেন বাসায় যাইতে পারবেন তো আজকে আল্লাহ জানে প্রিয় কি না কি হয় হুজুরের সাহস তো কম না খিল খেতের ভিতরে আইসা ও নীল নীলক্ষেত না ও নীলক্ষেত আমি তো খিল খেতে আছি এখন নীলক্ষেত না এখানে আমরা অনেক আসছি আলহামদুলিল্লাহ আমাদের জীবনই তো কাটছে এগুলা দিয়েই তো আলহামদুলিল্লাহ এরপরে মিশর চলে গেছি পড়াশোনার এক ফাঁকে এখন না রাস্তাঘাট ভুলে গেছি মিশর থেকে আসার পরে তেমন আর কিছুই চিনিও চিনি না কারণ প্রতিদিন সফর করে এক একটা জায়গা পরিচিত হয় আবার অপরিচিত হয়ে যায় তো আমরা যারা নীলক্ষেতে আসি একটু বলেন তো দেখি এরকম নির্যাতন ঘরের ভিতরে হয় কি হয় না ওইখানে এখানে তো অধিকাংশ লোক অবিবাহিত আপনারা হয় কি বুঝেন এরকম জুলুম হয় কি হয় না দেখ এখনো যুবক হয় যা দেখি না বুঝলে বলবো কি ঘরের ভিতরে আব্বাই কোনো শান্তি পায় না মায়ের জন্য ঠিক আরো আসতে কম এরপরে আল্লাহর হাবিবের সিরিয়ালগুলো গুলো দেখুন কয় নাম্বারে আছি সিরিয়াল গুলো একটু দেখেন রসুল এই যুগটা দেখে দেখে কথা বলতেছি একটু সিরিয়াল গুলা দেখে সন্তান খারাপ ব্যবহার করবে মাকে বড় সন্তান কষ্ট দিবে আজকে চার দিন পরে আমার আম্মা আমার বোনের বাসা থেকে এসেছে খানিকটা সময় মায়ের সঙ্গে বসে গল্প করলাম আমার হৃদয়টা ঠান্ডা লেগেছে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হবে গালি গালাস করে মাকে কথা বলবে এমন অসংখ্য যুবক আছে মাকে চোখ মোটা করে কথা বলে আসে না না আছে হাইরে যুবক তোমার অনেক বড় ডিগ্রি থাকবে শিক্ষা থাকবে কিন্তু জীবনের কোনো একটা ফাঁকে গিয়ে তুমি ধরা পড়ে যাওয়া কোন একটা জায়গায় গিয়ে ধরা পড়ে যাবেন আপনি সেদিন কাঁদবেন হারে ওই যে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি আজকে আমি ধরা পড়ে গেলাম এই বিপদ শুধু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে একটু তাকায় দেখেন কত রকমের খারাপ ব্যবহার মা বাপের সঙ্গে আমরা করি মায়ের সঙ্গে ধমক দিয়ে কথা বলি মোটা গলায় কথা বলি এমনকি অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মাকে ধাক্কা মেরে সন্তান ফেলে দেয় মায়ের মাথা ফেটে রক্ত বের হচ্ছে সন্তানের আঘাতে কি গত বছর দেখেছি গোয়ালগড় থেকে মাকে উদ্ধার করেছে গোয়ালগড়ের ভিতরে কোন শীতের ভিতরে মা কাঁপতেছে সেই সময় মা কোনো অভিযোগ করে নাই মা শুধু এই কথা বলেছেন আমি আমার ছোট্ট প্যাটের ভিতরে আমার সন্তানকে জায়গা করে দিয়েছি সন্তানের এত বড় বাড়ির ভিতরে আমার জন্য একটু জায়গা হল না এমন মাকে যারা কষ্ট দিবেন এই মাফির থেকে পরিষ্কার জেনে রাখেন যার সামনে জবাবদিহিতার জন্য হবে তিনি কে কত নাম্বার কইছে একজনে কত দেখেন একজনে পাঁচ কইছে এটা কিন্তু আমার কানে আসছে আর সবাই ছয় কইছেন ঠিক আছে এবার কত সাত নাম আবার আট কয় নাম্বার ঠিক রাখেন কিন্তু সাত নাম্বার সাত নাম্বারে আদনা সদি বন্ধুদের জন্য যুবকেরা পাগল পারা হয়ে যাবে এখনকার সময়ে ওয়াজ এতটাই সত্য বন্ধুদের জন্য জীবন দিয়ে দেয় বন্ধুর জন্য মারামারি করে বন্ধুর জন্য কাটাকাটি করে এমন কি রাত দুইটা তিনটা বাজে জেগে জেগে ফ্রি ফায়ার আর পাবজি খেলে ঠিক এত আসতে এখন তো আরো আসতে হইল আমার দেশে শুধু ফ্রি ফায়ার খেলে এমন যুবকের সংখ্যা এক কোটি চব্বিশ লাখেরও বেশি আমি খালি দেখতেছি সুবান্লা কয়েক দেখি একজন ও সুবাহ বলে দুই একজন তো বলতে পারতেন আমার দেশে পাঁচ ঘন্টার উপরে মোবাইল চালায় ছয় ঘন্টা সাত ঘন্টা নেট 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 মানি জাল জাল মানি দাঁত জালের জাল দাজ্জালের জালের ফাঁদ এই জালের ভিতরে পড়ে থাকে পাঁচ ঘন্টার বেশি সময় এমন যুবকের সংখ্যা একজন আর দুজন নয় এগারো কোটি পঁচাত্তর লাখ এদেশের জনসংখ্যার কত পার্সেন্ট চিন্তা করে এগারো কোটি পঁচাত্তর লাখ মানুষ নারী আর পুরুষ পাঁচ ঘন্টার উপরে মোবাইল চালায় এজন্য তাকালে দেখা যায় আযাব আর আজাব আমাদের দিকে দিয়ে আসতেছে ঠিক কিনা বলে এবার আসেন ক নাম্বার সবাই একটু বলি ক নাম্বার আট নাম্বার এমন সময় আকস বাপকে বড় পর মনে করবে বড় দূরের মনে করবে আমি নিজেও তো এখন বাপ হয়েছি সন্তান যদি বাপকে দূরের মনে করে বাপের মনে কত ব্যথা লাগে এটা এখন নিজে তো বুঝি বাপকে দূরের মনে করবেন না অনেক সন্তান মুখের উপরে দাঁড়ায় বলে তুমি ব্যর্থ তুমি কিচ্ছু করতে পারো নাই বাপকে বলে আপনি ব্যর্থ কিচ্ছু করতে পারলেন না পঞ্চাশ বছর আগে ঢাকা আসলেন একটা বাড়িও করতে পারলেন না ফ্ল্যাট নিতে পারলেন না কে দিলেন আমাদেরকে এই কথা কমন কথা প্রায় যুবক তার বাপের মুখে মুখে বলে এই কথা যখন আপনি বলেন বাপ আকাশের দিকে তাকে বলে আল্লাহ কতদিন ধরে কত দিন লাগায় চেষ্টা করলাম সংগ্রাম করলাম সন্তানকে কিছু করে দেব নিজে নতুন জামা কিনে নাই ঈদ চলে গেছে নতুন জামা নেই নাই জুতা নেই নাই সন্তানের জন্য দিয়েছি এই সন্তান কেমন করে আজকে কথাটা বলল বাপকে যখন আপনি ব্যর্থ বলে গালি দিবেন বাপ বদয়া দেওয়া লাগবে না পরিষ্কার ভাবে আপনি বুঝে নেবেন বাপ বদোয়া না দিলেও যিনি আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন তিনি কে এখানে এবার একটু ওয়াজ না করলি না কিছু কিছু বাপ সন্তানের সাথেও দোষ করে এটার জবাব সন্তানের কাছে দিবে না কার কাছে দেওয়া লাগবে এই যুবকরা এখন একটু জোরে কন কার কাছে অমর রিয়্লা তালানহুর জামানায় এক যুবকের নামে বাপ এসে বলল সে প্রতিনিয়ত আমার সাথে বেয়া করে। করে ওমর অমর রাদ হকের ব্যাপারে কোনো সার নাই হজরতে ওমর অত্যন্ত রাগান্বিত হলেন অত্যন্ত রাগান্বিত হয়ে হাজরত অমর বললেন যা ওই ছেলেকে নিয়ে আসো ছেলেটাকে নিয়ে আসা হয়েছে ছেলেটা সামনে বললেন সাহস তো কম না আমার রাজ্যে তুমি তোমার বাবার সঙ্গে তুমি করেছ কত বড় সাহস তোমার ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন খালিফাতুল মুসলিমিন আমি অন্যায় করেছি কিন্তু আমার কি কোনো হক আমার বাপের কাছে ছিল আমি কি কোনো হক আমার বাপের কাছে পাওনা ছিলাম হাজরা তোমার বললেন হ্যাঁ তুমিও তোমার বাপের কাছে কয়টা হক পাওনা ছিলাম এক নম্বরে তোমার হক ছিল তোমার বাপ তোমার জন্য নেককার একজন মা তোমার জন্য মা হিসাবে গ্রহণ করবে নেককার স্ত্রী তোমার বাপের স্ত্রী হবে দুই নাম্বার তোমার হক ছিল তোমার বাপ তোমার জন্য সুন্দর একটা নাম রাখবে তিন নাম্বারে তোমার হক ছিল তোমার বাপ তোমাকে শিখাবে আল্লাহ তোমাকে শিখাবে তাওহিদের জ্ঞান তোমাকে শিখাবে কোন তোমাকে আল্লাহ যেরম নাকানি এরিক নাম ওরকম বাঙালিরে একবারে নাকানি সুবানি খাওয়াই দিস লোকটা কি করে না এখন এই মেয়েদের জন্য লোকটা সব বাদ পর্যন্ত করলো লাভটা কি এখন মেয়েরা মার সাথে চলে গেছে আমার লোকটার জন্য খুব কষ্ট লাগে এই লোকটা বিবাহ করছে মেয়েদের কোনো তো অপরাধ নাই লোকটা বিবাহ করছে জাপানি একটা মহিলারে দেখে ধর্মের বালায় কই সেখানে সেখানে একজন ইমানদার একজন মুসলিমের বালায় কোথায় না থাকার কারণে শেষমেশ কিছুই টিকে নাই মেয়ে তার বাপের ব্যাপারে এই কথাও বলছে যে আমার বাপের আমি জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখিনি জীবনে কোনোদিন আমি তাকে কোরআন পড়তে দেখি নাই আমার বাপ মুসলিম আর কি তো সন্তান যদি আপনার কাছ থেকে এমন শিখে এই সন্তান কেমনে মানুষ হবে বলে সুরায় তুরের একটা আয়াত আজকের এই মাহফিলে বলতে চাই ذريتهم بايمان الحقنا بهم ذريتهم وما التناهم من عملهم আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার আগে সেদিন জান্নাতি কাঁদতে থাকবে ঠিক জান্নাতে ঢোকার আগে লোকটা কাঁদবে চোখ বেবে পানি পড়বে আল্লাহ সেদিন বলবে আজকে কেন তুমি কাঁদতেছ লোকটা বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আজকে তো আমার ছেলে মেয়েকে দেখতেছি না এই জন্য কাঁদতেছি সেদিন আল্লাহ বলবে নিয়ে আসো তার ছেলেকে নিয়ে আসো তার মেয়েকে লোকটা তাকা দেখবে ছেলের গায়ে জাহান নামের পোশাক পরা মেয়ের নামে জাহান নামের গায়ে জাহান নামের পোশাক পরা ছেলে মেয়ের গায়ে জাহান নামের পোশাক পরা দেখে লোকটা চিৎকার করে কাঁদবে আজকে যদি আপনি আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ বানায় যান সেদিন আপনি দেখবেন আপনার ছেলের গায়ে জান্নাতের পোশাক পরা আপনার মেয়ের গায়ে জান্নাতের পোশাক পরানো আপনার স্ত্রীর গায়ে জান্নাতের পোশাক পরানো দুনিয়াতেও যিনি ভালো রাখলেন আখেরাতেও যিনি একই সঙ্গে পরিবার ভুক্ত করে রাখবেন তিনি কে আমার ভাইরা কয় নাম্বারে আসি মাশাল্লাহ কয় নাম্বার মনোযোগ আছে তো আপনাদের এবার কয় নাম্বার নয় নাম্বারে জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদে মসজিদে অন্তদন্দ্র শুরু হয়ে যাবে মসজিদে মসজিদে বিতর্গত দ্বন্দ্ব শুরু হবে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে মসজিদে মসজিদে সামনে চলাকালীন আওয়াজ করে উঠবে বেনামাজিব টাকা নামদারি ক্ষমতা আলবি লোকেরা ঠিক কিনা বলে আসেন রসুল হাদিসে বলে গেছে আছে এখন হুজুর এগুলা হয়নি আপনারা কি করেন আমরা দেখি আর কি আর কি করুন এই যে দেখেন আলামদুল্লা রসুল বলছে আহা এই সব আলামতগুলা এখন পাই টু পায় আমাদের চোখের সামনে মিলে যাচ্ছে ঠিক কিনা বলেন কত নাম্বারে আছি আমরা এবার দশ নম্বরে না থাকবে এরপরে দেখবেন বড় বড় নেতা হয়ে যাবে আর কিন্তু তারা চরিত্রবান মোটেও হবে না দুশ্চরিত্র লম্পট ব্যক্তিরা বড় বড় নেতা হয়ে যাবে এমন আছে না নাই এরপরে নাবিজি বলছেন উক্রিমার রাজলতা এমন সময় জমিনের মধ্যে আসবে মানুষ খারাপ লোকদেরকে সম্মান করবে কেন শুধু তার ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য সম্মান না করলে ব্যবসা টিকবে না সম্মান না দেখালে ব্যবসা টিকবে না বেঁচে থাকা দায় হয়ে যাবে নিরপরাধ মানুষ টিকতে পারবে না ঠিক কিনা বলে এরকম হয় কিনা রসুল বলে গেছেন এরপরে এমন সময় আসবে দেখবেন জহারাতিল কাই তুয়ালা আজিফ সবদিকে বাদ্য যন্ত্র গান বাজনা ডিজে কিজে এগুলো সব বেড়ে যাবে ফটিক চরিত্রে সেদিন একজন ইমাম সাহেব আগি পরিষ্কার জানায় দিছেন যে যদি কোনো ডিজে টিজে হয় ওই বিয়ে সাথে আমি যাবো না সত্যি ওই ইমাম সাহেব জান নাই কেন গেলেন না এজন্য ইমাম সাহেবকে মসজিদ থেকে বিনা নোটিশে হুজুর আপনি আসতে পারেন ইমাম সাহেব কম না আলহামদুলিল্লাহ এখন মিডিয়ার যোগ ফেসবুকে যখন এটা ভাইরাল হয়েছে এখন চেয়ারম্যান ইমাম সাহেবের পায়ে ধরতেছে হুজুর জ্যামনি হোক আপনি আসেন হুজুর জ্যামনি হোক আপনি আসেন এদের বিচার আমি করবো একটু চিন্তা করেন এই যে গান বাজনা বাড়তেছে দেখেন সিরিয়ালটা দেখেন যেখানে বাড়বে অশ্লীলতা বাড়বে আজ ঢাকা শহরের ড্রেসের গুলার দিকে তাকালে দেখা যায় মহিলাদের ড্রেস আপ এমন হয়ে গেছে এই ডিজে গান আর অশ্লীলতার ব্যাহে পনা এক যুগে পুরো যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা বলে আমাদের ঢাকা শহরে এমনটাও আমরা বলতে শুনেছি মাই বডি মাই রুলস বডি আমার রুলস চলবে আমার এই রুলসের মধ্যে আবার হাত দেয় কে আরে মিয়া একটা ফুরা হইলে তিন মাস আপনার খবর থাকে না একটা ফুরা দুই মাস আপনার ঘুম হারাম আপনি বলেন মাই বডি মাই রুলস আপনার বডি আপনার রুলসে চলে না কার রুলসে চলে এই অসভ্যতা আর বর্বরতা সব দিকে ছড়িয়ে পড়তেছে এগুলো আজাব আসার কারণ এরপরে নাবি বলছেন আজাব আসবে কেন আজাব আসবে এই জন্য সবদিকে মদ সয়লাভ হয়ে যাবে আমাদের দেশে সব কিছুতে লস হলেও নতুন একটা মদ আসছে বাজারে নাম হচ্ছে পেরু কেরু কেরু না দেখছেন কারবারটা আমি ভুল বললো আপনারা ভুল করার লোক না কেরু কেরু আরে বাবারে বাবা কেরু কি পরিমাণ নিউজ ডিবিসি পর্যন্ত নিউজ করতেছে কেরু শত শত কোটি টাকা তারা লাভ করে ফেলছে আল্লাহ হাজার হাজার কোটি টাকা এই দেশের কাদের মধ্যে লস চাপায়ে দিবে ঠিক কিনা বলেন পাইকারি দরে যা শুরু হয়েছে হয়ে যেহেতু ঢাকা সিটির মাহফিদ এই মাহফিলের প্রধান অতিথি প্রধান অতিথি হচ্ছে মাননীয় মেয়র মহোদয় আমরা ওনার কাছে একটা আবদার রাখবো মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর নিয়ন্ত্রণ করে মদ কাক কেন যায় না নির্মূল করা লাগে ঠিক কিনা বলেন কিসের নিয়ন্ত্রণ ডায়াবেটিসের মতো আপনি নিয়ন্ত্রণে রাখবেন আবার হুট করে বেড়ে যাবে হুট করে আবার কমবে হুট করে আবার বাড়বে ওই নিয়ন্ত্রণ নামটা বাদ দিয়ে দেন মুছে দেন আস্তে করে ওইখানে নাম দেন মাদক দ্রব্য নির্মূল নির্মূল করে দাও দ্বারা আল্লাহ পাক জমিনে করে দিবেন ঠিক কিনা বলেন এরপরে আসেন জমিনের মধ্যে শাস্তি আসে কেন এই জন্য শাস্তি আসে আগেকার বড় বড় আলেমদেরকে সম্মানিত ব্যক্তিদেরকে নানাভাবে গালি করা হবে হয় কি হয় না কি কি শাস্তি আসবে এতক্ষণ অনেকগুলা ছোট ছোট শাস্তির কথা শুনাইছিলাম শুরুতে এরপরে শাস্তিগুলা অনেক বড় বড় শাস্তি ফালিয়ার তাকিবো ইন্দাজালিকারি হানাহামরাব বাতাসের সঙ্গে আগুন আসবে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে বেশি দূরে যাওয়া লাগবে না কিশোরগঞ্জের পাকুন দিয়া হোসেনপুর কটিয়া দ্বীপ খবর দেখবেন অদৃশ্য ভাবে আগুন কেউ জ্বালায় নাই অদৃশ্য আগুন এসে খ্যাতির পর খ্যাত জ্বালা দিয়েছে অদৃশ্যভাবে আগুনে পুড়ে সরকার হয়ে গেছে এমন আলামত বারবার শরণ কোরয়া দিচ্ছে শূদ্র যাও মুসলমান ওলা নজি কন্নহুম মিনাল আযাব বিল আদনা দুনাল আযাব বিল আকবার লাআল্লহুম यरজিউ ছোট আজাব আল্লাহ দিচ্ছেন এরপরে বড় বড় আজাব আসবে বাতাসের সঙ্গে আগুনে সে জ্বালিয়ে পুড়িয়ে এরপরে শুরু হবে জালজালা ভূমিকম্প সিরিজ ভূমিকম্প শুরু হবে সারা দুনিয়াতে সিরিজ ভূমিকম্প শুরু হয়ে গেছে এরপরে আল্লাহর হাবিব বলেন সারা দুনিয়ায় শুরু হবে আজাবের পর আজাব খসফা ভূমি দশ শুরু হবে পঞ্চগড়ে পঁয়ত্রিশটা বাড়ি ভূমি দশে দোষে গিয়েছে সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে ভূমি হচ্ছে আল্লাহ দেখাচ্ছেন আজাব আসতেছে এরপরে আজাব তা আরো মারাত্মক পাথর পড়বে জমিনের মধ্যে স্ট্রয়েড গুলো পড়বে বড় বড় পাথর খন্ডে বিভিন্ন দেশ মাটির নিচে নিশ্চিন্ন হয়ে যাবে বিভিন্ন দেশ কাল্লা রাব্বুল আলমিন মুছে দিবেন এরপরের আসাব আসবে কাদফা ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে গত এক সপ্তাহের ভিতরে আপনার ফেসবুক দেখলেই পেয়ে যাবেন দিব্যি মেয়ে ছিল তার বিয়ে হয়েছিল ওই একটা মেয়ে ছেলে হয়ে গেছে দেখছেন আপনারা নাকি আমি নিজেই বললাম দেখছেন আপনারা এই নিউজ আমাদেরকে বলে দিচ্ছে এটা নতুন হয় না সারা দুনিয়া জোড়া এইরকম ঘটনা ঘটতেছে এগুলো সব আল্লাহর তরফ থেকে আজাদ এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে এই আলামতগুলা দেখে ঘুমায় থাকা কি খালি মাহফিল করা আর কেয়ামতের আলামত হুজুরদেরকে বিষয় দিয়ে দেওয়া হুজুর এই বিষয়টা আলোচনা করেন এই বিষয়ের আলোচনা শুনতে খুব ভালো লাগে কিন্তু আমি হুজুরকে আল্লাহতাআলা কোনোভাবেই এই আলামতের সময় ছেড়ে দিবে না আমাকে আল্লাহ পাকরাও করবে ঠিক কি বলে অত কুফিৎনতাল্লা তুই বন নল্লাদিন বলমু মিম কুঙ্খ সফ আল্লাহ বলছেন বয় করো আমার ফিতনাকে ফিতনা বললেন কেন আজাব বললেন না কেন কারণ আজাব বললে এটা ছোট মনে হতো ফিতনা বলে এটার বাইশ রকমের তাফসির করেছেন মুফাসিরিনে করা বড় বড় আজাব হতে পারে দুর্ভিক্ষ হতে পারে ঘণিঝড় হতে পারে টর্নেডো হতে পারে সাইক্লোন হতে পারে হেরিকেন হতে পারে সিডর হতে পারে এরকম যত বড় বড় আজাব মহামারী হতে পারে এ আজাবের সময় কাউকে আমি ছেড়ে দেব না সবগুলাকে পাকরাও করব। যিনি শাস্তি দেওয়ার সময় অত্যন্ত কঠোর তিনি কে তারপরেও আমরা দেখি একই ভেরিয়েন্ট ভারতীয় ভেরিয়েন্ট আমার দেশে এসেছিল ভারতকে তসনস করে দিয়েছে রাস্তায় রাস্তায় মানুষ মোড়ে রয়েছিল লাশ পানির মধ্যে মানুষ ফেলে দিয়েছে কিন্তু আমার দেশে খাস করে দয়া করে ভালোবেসে যে মালিক আরেকটা বার আমাদেরকে সুযোগ দিয়েছেন তিনি কে এই সুযোগের সময় করণীয় হচ্ছে শুধু আল্লাহ আলাহ গুনা ছেড়ে দেন একেল এই সময়ের করণীয় শুধু তাও বা করা জাতির করণীয় তাও বা করা পুরা জাতির করণীয় তাও বা করা বেশি বেশি ইস্তেফার পরা আল্লাহর কাছে সাহায্য চাওয়া জুমা বাড়ে বেশি বেশি সুরায় কাহা পড়বেন প্রতিদিন সুরায় কাহাফের দশটা আয়াত তালাত করবেন আল্লাহর কাছে পানাহা চাইবেন আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাবেন এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে আজকের এই মাহফিলে আমার মহতারাম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি ইনশাল্লাহ আপনাদেরকে বাকি বিষয়ে ইনশাল্লাহ কথা শোনাবেন আরও কথা বলতে পারলে আমার কাছে ভালো লাগতো কিন্তু যেহেতু আমার মহতারা মেহমান চলে আসছেন আমার মেহমানকে আজকের এখানে বসায় দিয়ে ইনশাল্লাহ কথার সুন্দর একটা পরিবেশ ইনশাল্লাহ আপনারা রাখবেন সমন্বয়ে সবাই যেভাবে শুনতেছেন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনে ইনশাল্লাহ আমরা বাড়ি যাব বলেন ইনশাআল্লাহ এবার একটা হাদিস শোনায় এখান থেকে বিদায় নিব সব কেমন পাবেন জানেন একটা নতুন মাস আলা যদি আজকে শুনে যান কেমন সব আল্লাহর হাবিব বলেন ইয়া লা মিনাল যদি নতুন কোন জ্ঞান তুমি শিখতে পারো যেটা তুমি জানতে না আউলাম জানতেনা হয়তো তুমি আমল করতে পারো নাই নতুন একটা জ্ঞান শিখছ একটা আলা আজকে শুনে গেলেন আমল করতে পারলেন না রসুল বললেন যেমন জাকাতের মাসালা শুনলেন জাকাত ফরজ হয় নাই হজের মশালা শুনলেন হজ ফরজ হয় নাই শুধু মাস আলাহ শুনে গেলেন সব কেমন হয়রুন লাকামিন আন্তুসল্লে আলফা রকা হাজার রাকাত নামাজ পড়লে যেমন সব হবে এর চেয়েতে বেশি সাবা আল্লাহ বান্দার মল নামাই দিয়ে দেবে শুনাল্লাহ